আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে এই রমজান মাসে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দেখুন, বর্তমানে যে আমাদের এলাকায় যে কৃষকের যে বিন সমস্যাটা হইতেছে, যে এখন তারা এই গম কেটে যখন পাট চাষ করবে, এই গম কাটতে অনেক শ্রমিক বা কৃষক প্রয়োজন। এখন তারা কি করেছে, নতুন একটা ডিজিটাল মেশিন এনেছে। এই ডিজিটাল মেশিনের সাহায্যে 1 বিঘা জমি কাটতে সর্বোচ্চ 15 মিনিট থেকে 20 মিনিট লাগে। দেখুন, আমাদের এখানে 18 কাটা জমি সে সর্বোচ্চ 16 মিনিটে কেটেছে। আমি সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরেছি। এখানে বিশেষ করে দেখুন, মেশিনে যে কত সুন্দরভাবে গুছালোভাবে এই গমগুলো মাড়াই করে একবারে এইটার ভিতরে যে ফ্যান আছে, ফ্যানের সাহায্যে সুন্দরভাবে এটার ভিতরে রাখে। রাখার পরে একটা চটের মাধ্যমে রাখা হবে। দেখবেন একবারে কোনো ময়লা বা কোনো ধরনের ধুলাবালো থাকবে না, কারণ এখানে যে এত সুন্দরভাবে মাড়াই করার সিস্টেম এটার ভিতরে করেছে তারা ডিজিটাল মেশিনের মাধ্যমে। এটা সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটের মধ্যে 18 কোটা জমি এখন কেটেছে। দেখুন প্রতিটি ছড়া বাইলের গমের আগায় দেখুন সুন্দরভাবে মেশিনের যে চেনের সাহায্যে বা বেলের সাহায্যে সুন্দরভাবে মেশিনের ভিতরে গিয়ে অটোমেটিক এটা মাড়াই হয়ে যেতেছে ওটার ভিতরে ফ্যানের সাহায্যে। আর এখানে আমরা যেই জিনিসগুলো খেয়াল করে দেখেছি, আমাদের এই 18 কোটা জমি কাটতে সর্বোচ্চ সময় লাগতেছে 16 মিনিট, কিন্তু এই মেশিনটি যদি না ব্যবহার করা হতো তাহলে আমাদের শ্রমিক প্রয়োজন হতো চার দিন লাগতো। যদি 4টা কৃষক 1 দিন লাগতো, তারপর এগুলো বাইরেতে বা বুঙ্গা দিয়ে, আর বুঙ্গা আপনারা বলতে পারেন কেন বুঙ্গা তো আগে বের হয়েছে, বুঙ্গা মেশিন কেন ইউজ করা হইতেছে না? এখানে আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি, বুঙ্গা মেশিন যদি আমরা ইউজ করি এই গমগুলো সঠিকভাবে মাড়াই করা হয় না, এটার অনেকগুলো আলাম থেকে যায়। তাই কিছু প্রবলেম হয়েছে, কিছু কমপ্লেনের কারণে এই মেশিনগুলো আমরা ইউজ করে থাকি। আর এখন এই মেশিনগুলো ইউজ করে আমরা কী কী সুবিধা পেয়েছি, এখানে এই মেশিনগুলো ইউজ করে আমাদের যে শ্রমিক বা কৃষক প্রয়োজন হয় কাটার জন্য সেটা লাগতেছে না, এটা কেটে সহজেই মাড়াই করে ফেলতেছে। এটার এই যে একটা সামনে জায়গা দেখতেছেন, এখানে সে সম্পূর্ণ গমগুলো রাখতেছে। যখন এই এটা এই যে যে ট্যাঙ্কিটা আছে এটা ভরে গেলে একটা সিঙ্গেল দিবে, তখন মেশিনটা গিয়ে ওই গমগুলো ঢেলে দিবে, তারপরে জমির মালিক বস্তা ভরে বাসায় নিয়ে চলে যেতে পারবে মিনিটের ভিতরে। এই যে দেখুন গমগুলো কাটা হওয়ার পরে এখানে তারা এই চটের ভিতরে রাখতেছে, মাত্র 20 সেকেন্ডের ভিতরে মেশিন থেকে আনলোড হয়ে যেতেছে। দেখুন এখানে কোনো ধুলাবালি নেই, একেবারে সম্পূর্ণ নতুনভাবে এটা এই যে দেখুন সম্পূর্ণ নতুনভাবে আমি আপনাদের মাঝে শেয়ার করছি। ওকে ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, বিএমটিভির পাশে থাকবেন। ওকে ধন্যবাদ।